আমি উঠেছি ঠিক 5:30 উঠে গেছি। তো উঠে আমি একটু ধুয়ে সব কাজ সেরে তারপর গিয়ে আমি ছাদে গেলাম, একটু হেঁটে চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি ছাদে, অল্প সময় ছিলাম। অল্প সময় গিয়েই সেরে টেরে আমি হেঁটে একটু চলে এসেছি ঘরে, কেন কি আজ মেয়ের পরীক্ষা আছে, তো ওই জন্য তারা করে উঠেই গেছি। যেদিন পরীক্ষা থাকে আর তাছাড়া আমি এমনিতে 5:30 উঠে যাই, তো মাঝে মধ্যে হয়তো 10-15 মিনিট এদিক সেদিক হয়ে যায়, কিন্তু 5:30 উঠবো উঠবো 5টা থেকে মোটামুটি একটা সোজা হয়ে যায়, তো হয়তো অনেক সময় একটু দেরি করে বা 10 মিনিট পরে উঠি এরকম, নাহলে আমি 5:30 এরকম উঠে, 5:30 বেশি কখনই আমার দেরি হয় না উঠতে। তো অন্যদিন আরও অনেকক্ষণ সময় থাকে ছাদে, তো যেদিন পরীক্ষা থাকে বা আমারও স্কুল থাকে সেদিন আমি এতক্ষণ থাকি না, অল্প কতটুকু খেতে চলে আসি। তো চলে আসলাম ঘরে, তো এখন একটু বসে কথা বলছি, ভিডিও করছি, তারপরে উঠে যাবো, মেয়েকে উঠাই নিয়ে এক্ষণ উঠিয়ে দেবো, আমি এখান থেকে গিয়ে মেয়েকে উঠাবো, উঠে মেয়েকে রেডি করে টিফিন টিফিন বানিয়ে তাকে আগে স্কুলে পাঠাবো, তারপর হলো আমার অন্য কাজগুলো করা। তো সকাল সকাল দিনের শুরুটা যদি খুব ভালোভাবে হয় তাহলে সারা দিনটা যেন ভালো কাটে মনে হয়। হ্যাঁ, তো সকালবেলা যদি একটু গন্ডগোল হয়ে যায় সারাটা দিনই গন্ডগোল যায়, কারণ একটু লেট বা কোনো কিছু একটু গরমি লেগে গেলে ওটাকে সামলাতে সামলাতে দিন কেমন হয়ে যায়, যেন গত দিনটা মানে অন্য কোনো কাজ আমি এক্সট্রা করিনি, কিন্তু কেন জানি খুব একটা লেট লেট সব কিছুতে দেরি দেরি হয়ে গেছে, খেতে দেরি হয়েছে, স্নান করতে দেরি হয়েছে, সব কিছুতে যেন একটা লেট হয়ে গেছে। তো আসলে আজও আমি স্কুলে যাবো না, আমার আজ পরীক্ষা নেই, আমার তো পরীক্ষার ডিউটি নেই, তো এই জন্য আমি আজ বাড়িতে আছি, তো অন্য কাজ আছে, তবে বেরোতে পারবো কি না ঠিক বলতে পারছি না, কেন মেয়ে আবার চলে আসবে স্কুল থেকে, তো সেই কাজটা আমি হয়তো আসার আগে করতে হবে আর না তো ও আসার পর করতে হবে, যদি সম্ভব হয়, তো শিওর নেই, ঠিক আছে। তো এখন মেয়েকে তুলে নেবো, কেন 6টা বেজে গেছে, মেয়েকে তুলে তাকে মানে আগে ওর প্রিপারেশানটা করে নিই, তারপর আরও আমার কাজ করবো, ঠিক আছে। টিফিন টিফিন কী বানাবো তাও ঠিক করে নিই, যাচ্ছি এখন। তো আজ রান্না করেছি কাঁঠালের সবজি, মেয়ে স্কুল থেকে আসার পর তো সকালবেলা মেয়েকে সিদ্ধ করে দিয়েছিলাম, ওগুলো খাইনি, 2 চামচ খেয়ে রেখে গেছে, তো ওইগুলোকে আমি আবার পেঁয়াজ তেল দিয়ে ফ্রাই করে রেখে দিয়েছি ডিম সিদ্ধ করে, তো স্কুল থেকে এসে এগুলো খেয়েছে। হ্যাঁ, তো খাওয়ার পর কিছুক্ষণ পরে একটু স্নান টান করে আসলো, তারপর আমি চো ভাত খেলাম, তো ভাত খাওয়া হয়েছে, এখন একটু বিশ্রাম করছে, আর আমি এই রুমে মার জন্য একটুখানি বানাচ্ছি। তো আসলে মা ছায়াগুলো আমি বানিয়ে বানিয়ে দিই, তো মা ছাত্রের ছায়াগুলো পড়তে পারে না, কেন কুচির ছায়া পড়ে বাড়িতে, কোথাও গেলে আবার ছাত্রগুলি পড়ে, কিন্তু বাড়িতে যে রোজ পড়ে ওগুলো হলো কুচির ছায়া, তো মানে পেটিকোট যেটাকে বলে আর কি, তো ওটা তো আমি বানিয়ে দিই, তো অনেকদিন হয়ে গেছে বানাইনি, তো ভাবলাম মার জন্য আরেকটা ছায়া বানিয়ে দিই, তো ওই জন্য কাপড় নিয়েছি, এই যে একটা কাপড় নিয়েছি, এই যে তো এত রান্না করতে পারে না, তো ওই জন্য কাপড়টা নিয়েছি, কেটে নিচ্ছে, কেটে কাপড় ঠিক আছে, শেষ আমি কেটে নিই, তো এই কাপড়টাকে ঠিক আছে, তো এটাকে অনেকগুলো কাপড় আগে এনে রেখেছিলাম, এই যে ব্লু কালার আর গ্রিন কালার ছিল, তো গ্রিন কালার এর আগে একবার গ্রিন কালার বানিয়েছি, তো এই জন্য এবারগুলি লাল কালারটাই বানাবো এবার, ঠিক আছে, ওটা এখন কেটে নিই, তারপরে কিছু তো গানের আছে, তো ওঠে তো 10 মিনিট আমি বলে তুমি একটু রেস্ট করো, আমি টিফিন বানিয়েছি, বলেছে কী খাবে, বলে আমি হালুয়া খাবো, তো সুজি দিয়ে আমি হালুয়া বানিয়ে এনেছি ওর জন্য। তো আজ কদিন ধরেই সন্ধ্যাবেলা কিছু খাওয়ার মুড নেই, কী খাবে কিছু খাবে কিছু বুঝতে পারে না, তো আজ বলেছে হালুয়া খাবে, তো ওই জন্য আমি হালুয়া করে এনেছি, একটু কড়া করে ব্রাউন কালার করে ফ্রাই করেছি যাতে একটু টেস্টিটা ভালো লাগে, তো এই জন্য হালুয়া বানিয়েছি, তো যাই না কিরকম মিষ্টি হয়েছে দেখে খেয়ে দেখো কেমন হয়েছে। তো কি খাবে সাথে, আর কিছু খাবে, খালি খাবে, আচ্ছা আর কিছু খাবে না, এগুলি মানে খাবে নিয়ে যাও, কেন জানি কতদিন ধরে চা টা খেতে ইচ্ছে করে না সন্ধ্যাবেলা,
তো আর পরীক্ষার জন্য যদি যদি যাচ্ছি না যে সন্ধ্যা বেলা কিছু টিফিন কিনে আনি ঘর থেকে বেরোচ্ছি খুশি, বিশেষ দুজন ছাড়া আমি একদম ঘর থেকে বেরোচ্ছি না, কারণ পরীক্ষার তিনটে পরীক্ষা বাকি, এগুলো হয়ে গেলে মোটামুটি একটা ফ্রি হয়ে যাব। ঠিক আছে নো নিয়ে যা, খেয়ে দেখো কেমন আছে। আমি বসে গেছি, তা আমি বলছি আমিও তো বসে আছি, এই যে আমি এখানে বসে আছি, তা আমি কি করে যাবো? ও বসে আছে, আমিও বসে আছি, তাহলে আমি কেন যাবো? এই হলো ওর অবস্থা, যেখানে বসবে তো বসবে, লড়তে ইচ্ছে করবে না। ও যেটা মোটা মানুষ হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো কোমর ব্যথার জন্য, যাও নিয়ে আসো, যাও নিয়ে আসো পরীক্ষার পড়া, যাও এমন করতে নেই, মার কথা শুনতে হয়। গুড গার্ল, গুড গার্ল বলছি, এই তো গুড গার্ল লক্ষ্মী মা, যাও 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 যাও, গুড 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 গুড, হ্যাঁ এবার যাও নিয়ে আসো, লজ্জা নেই, এবার আমি যাবো ওর পিছনে। এখন কেন, হ্যাঁ নিজের কাজ নিজে করতে হয়, তুমি জানো না। রাত তো অনেক হয়ে গেল, তো সব কাজ ছেড়ে এসেছি অনেক আগে, এক দেড় ঘন্টা আগে ছেড়ে ছেড়ে চলে এসেছি, তো এখন বিছানা চলে এসেছি। তো আমার এই ব্লগটা আজকে এতটুকু, তো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে জানাবেন, তো আর কমেন্ট অবশ্যই করবেন। হ্যাঁ তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে, ঠিক আছে আজকের মতো এখানেই, বাই।